বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহ শেষে বৃষ্টির সতর্কতা অফিসের বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিল হাওয়া অফিস দক্ষিণবঙ্গে বর্ষার অনুপ্রবেশ ঘটলেও ভারী বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে যথেষ্ট পরিমাণ বর্ষার ঘাটতি রয়েছে বলে মনে করেছেন আবহাওয়াবিদরা কবে শুরু হবে ভারী বর্ষণ সেই বিষয়ে এবার বিস্তারিত আপডেট দিল হাওয়া অফিস আসুন জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস শ্রাবণের শুরুতেই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে সেই কারণে কলকাতা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে মনে করা হচ্ছে নিচু এলাকা জলমগ্ন হতে পারে বাড়বে নদীর জলস্তর এই কদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তিও এদিন সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও বিকেলের পর দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন থেকে নতুন নিম্নচাপের ফলে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হতে পারে বেশ কয়েকটি জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যায় আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে তাই সপ্তাহ শেষে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উইকেন্ডে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে তার আগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বৃষ্টির সম্ভাবনা কেবল পশ্চিম মেদিনীপুর হাওড়া ও কলকাতায় এরপর শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় শনিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও হুগলিতে ভারী বর্ষণের সম্ভাবনা কলকাতাতেও আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে আবহাওয়ার আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকাতে ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটছে এমনকি আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বেশ কয়েকদিন অবশ্যই সঙ্গে রাখুন ছাতা এবং রেইনকোট কার্যত বলা যেতেই পারে উত্তরবঙ্গের পর এবার বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড কলকাতা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ